এতদিন সার্টিফিকেট একটু ভয়ে ছিলাম যে আমি পাবো কি পাবো না আমার কর্মীদের একটু ভয়েই ছিল

মার্কা দেখে ভোট দেওয়ার দিন শেষ জনপ্রিয়তায় আমি এগিয়ে বলেছেন হিরো আলম অনলাইন ডেস্ক বাংলা নিউজ 24 সাথে আছি আলামিন পারভেজ বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন আশরাফুল ইসলাম আলম উর্ফে হিরো আলম আজ সোমবার হাইকোর্টের নির্দেশনায় প্রার্থীতা ফিরে পান তিনি এ বিষয়ে জানতে চাইলে হিরো আলম প্রথম আলোকে বলেন প্রথমে রিটার্নিং কর্মকর্তা আমার প্রার্থীতা বাতিল করে আপিল করলে নির্বাচন কমিশনও প্রার্থীতা বাতিল করেছিল পরে হাইকোর্টে আপিল করলে আজ হাইকোর্ট আমার প্রতীক বরাদ্দ নির্দেশ দিয়েছেন এখন আমি আমার নির্বাচনী এলাকায় বগুড়া চার গিয়ে প্রচারণা চালাবো বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়ায় নির্বাচনী মাঠে রয়েছেন দানের শীর্ষের প্রার্থী মোশারফ হোসেন এবং আওয়ামী লীগ সমর্থিত জাসুদের প্রার্থী বর্তমান সাংসদ এ কে এম রেজাউল করিম তানসেন হেভিওয়েট প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন মার্কা থেকে ভোট দেওয়ার দিন শেষ মার্কা বা দল কোন নির্বাচনী মাঠে আমি এগিয়ে ও শক্তিশালী সঙ্গে থাকলে ব্যাপারে আমি আশাবাদী দুই ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছের প্রথম দিনই হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় মনোনয়নপত্রে পত্রে ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিলেও তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে হোসেন মোহাম্মদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি লাঙ্গুল মার্কায় সামাজিক ব্যর্থ হন সামাজিক হিরো আলম এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নন্দীগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসাম্মদ শারমিন আক্তারের কাছে বগুড়া চার আসনে মনোনয়নপত্র দাখিল করেন বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবের চানাচুর বিক্রি করতেন পরে তিনি সিডি বিক্রি এবং সংযোগের ব্যবসা দেন নিজে মিউজিক ভিডিও তৈরি করে সম্প্রচার শুরু করেন এভাবে হিরো আলমের তৈরি মিউজিক ভিডিও এবং ইউটিউব সিনেমা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তিনি আলোচনায় আসেন তিনি মার ছকা নামে একটি চলচ্চিত্র অভিনয় করেন বলিউড পরিচালক প্রভাত কুমারের বিজু হিরো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান দুই সালে হিরো আলমের সঙ্গে ছবি তুলে ক্রিকেটার মুশফিকুর রহিম ফেসবুকে প্রকাশ করেন এরপর বিবিসি হিন্দি জি নিউজ এন টিভি ডেলি ভাস্কর মিড মতো ভারতের প্রথম সারি সংবাদ মাধ্যমগুলো হিরো আলমকে নিয়ে প্রতিবেদন করে সেখানে হিরো আলমকে বাংলাদেশের বিনোদন জগতে তারকা বলে উল্লেখ করা হয় গুগলে কাকে সবচেয়ে বেশিবার খোঁজা হয় তার একটি তালিকা তৈরি করে ইয়াহু ইন্ডিয়া জরিপে দেখা গেছে সুলতান ও দাবাং তার খানের বেশিবার হয়েছে হিরো আলমকে সর্বশেষ ঢাকা একজন শিল্পী ও বক্ত হিরো আলমের ভাস্কর্য তৈরি করেন প্রিয় বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং লাইক করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে